नमस्कार पुंडीबाड़ी विवेकानंद मॉडल स्कूल पक्ष ऑनलाइन क्लासे सकल के स्वागत जाना श्रद्धेय अभिभावक और अभिभाविका अपनारा जानें जो ऑनलाइन क्लासेर माध्यम छात्र छात्री पढ़ाशोनार व्यवस्था करा आपनारा छात्र छात्री सहाय्य कर आशा करी आगामी दिनों छात्र छात्री ऑनलाइन क्लासे अपनारा सहाय्य कर तो आमार प्रिय छात्र छात्रीरा आशा करी तुम्हारा सबाई भालो आछो बाड़ीते आछो जाई होक आज के तृतीय श्रेणी इतिहास क्लासे आबार आमी एकटी नतून विषय निये हाजिर होयेछि। आशा करी आगे क्लास तोमादेर भालो लेगेछे एबं सेई क्लासे जदि कोनो तोमार समस्या थेके थाके अवश्यई ग्रुपे मेसेज करे जानाबे। ठीक आछे, तो आज के आमरा एकटा आरेकटा नतून विषय निये आलोचना करछि। विषयटी होच्छे आदिम मानुषेर पोशाकेर प्रचलन। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আদিম মানুষের গুহা জীবন। এক সময় আদিম মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, তারপর তারা গুহাকে তাদের নিরাপদ বাসস্থান হিসেবে কিন্তু বেছে নিয়েছিল। তো আজকে আমরা আসব আদিম মানুষ কিভাবে পোশাকের প্রচলন করেছিল। তো আদিম মানুষ এই যে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, তাদের গায়ে কিন্তু কোনো কাপড় ছিল না, পোশাক ছিল না। তাদের রোদে কিন্তু প্রচন্ড কষ্ট হতো এবং বিশেষ করে শীতকালে তাদের খুব কষ্ট হতো। আদিম মানুষ যখন আগুনের ব্যবহার শুরু করলো তখন তারা কিছুটা রেহাই পেল। কিরকম সেটা? অর্থাৎ যখন আগুনের কাছে তারা থাকতো শীতকালে তখন তাদের গরম লাগতো, ভালো লাগতো, কিন্তু যেই আগুন থেকে তারা একটু দূরে সরে যেত তখন কিন্তু আবার তারা ঠান্ডা অনুভব করত। অর্থাৎ পুরোপুরি ভাবে তারা কিন্তু আগুন থেকে সেই সাহায্যটা পেল। তখন তারা কি করলো, কিছু গাছের ছাল এবং মৃত পশুর যে চামড়া সেগুলো ধুয়ে তারা পরতে শুরু করলো। তখন দেখলো এটা বেশ আরামদায়ক এবং শীতের হাত থেকেও রেহাই পেয়ে যাচ্ছে। তো নব্যপ্রস্থ যুগের শেষের দিকে কিন্তু মানুষ এই পোশাকের প্রচলন শুরু করে, অর্থাৎ বয়নবিদ্যা তারা শিখে গিয়েছিল কিভাবে পোশাক পরতে হয়। তখন তারা কি করলো, এই মৃত পশুর চামড়া বা গাছের ছাল এগুলো ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিত এবং পশুর যে হাড় সেই হাড় দিয়ে তারা সূচ বানাবে। সেই সূচ দিয়ে বিভিন্ন গাছের লতা দিয়ে সেলাই করে পোশাক পরতে শুরু করলো। এবং যখন তারা এই পোশাক পরতে শুরু করলো তখন তারা বেশ আরামবোধ করলো। এভাবেই কিন্তু আদিম মানুষ পোশাকে প্রচলন শুরু করলো। তারপর তারা তুলো, শন এগুলো দিয়েও কিন্তু সুতো তৈরি করেছিল এবং সেগুলো সেলাই করে, সে পশু চামড়া সেলাই করে পরতে শুরু করে। তো সুইজারল্যান্ডে হ্রদের দেশে একদল আদিম মানুষ মাটির কৌটোয় সুতো কাটা শিখে গেল। এবং তারা যেটা বলছিলাম যে সুইজারল্যান্ডে হ্রদের জলে বসবাসকারী একদল আদিম মানুষ মাটির কৌটোয় সুতো কাটা শিখে গেল এবং সেই সুতো দিয়ে তারা কিন্তু তারা কাপড় বোনা তৈরি করলো। তারপর তারা তৈরি করলো পাথর দিয়ে মাকু, যে মাকু হচ্ছে কাপড় তৈরির যন্ত্র, পরে সেটা কাঠে কাঠ দিয়ে তৈরি করা শিখে গেল। এইভাবে আদিম মানুষ পোশাকের প্রচলন শিখে গেল এবং তারপর এই মাকু তৈরি হওয়ার পরে কিন্তু শরীরের মাপ মতো পোশাক তারা তৈরি করা শিখলো এবং যেগুলো বেশ মোলায়েম এবং পরতেও বেশ আরামদায়ক ছিল। তারা শন দিয়ে কিন্তু মাছ ধরার জালও তৈরি করা শিখল। তো এই থেকে আদিম মানুষ এই যে পোশাক ব্যবহার শুরু করলো তার ফলে তাদের মধ্যে একটু লজ্জা বোধ হলো এবং সভ্যতাও আরো উন্নতির দিকে এগিয়ে গেল, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এখান থেকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আজ আলোচনা করছি। প্রথম প্রশ্ন, আদিম মানুষ পোশাকের ব্যবহার শুরু করলো কিভাবে? ঠিক আছে, আদিম মানুষ পোশাকের ব্যবহার শুরু করলো কিভাবে? একটু আগেই বলেছি যে আদিম মানুষ শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেই বুদ্ধি খাটিয়ে শিকার করা পশুর চামড়া ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সেগুলো পরতে শুরু করেছিল এবং হাড় দিয়ে সূচ বানিয়ে, সূচালো সূচ বানিয়ে সেই সূচ দিয়ে সেলাই করে পরা শুরু করে এবং এভাবে দেখলো সেগুলো পরলে তাদের বেশ আরাম বোধ হচ্ছে। এভাবেই কিন্তু তারা পোশাক তৈরি করা শিখে গেল। পরের প্রশ্ন,
মাকুকি। একটু আগেই বলেছি যে সুইজারল্যান্ডে হ্রদের জলে বসবাসকারী একদল আদিম মানুষ, তারা মাটির কৌটোয় সুতো কাটা শিখে গেল, তারপর তারা মাকু তৈরি করল। মাকু হচ্ছে কাপড় বোনার যন্ত্র, যে যন্ত্রটা তারা তৈরি করেছিল, প্রথমে পাথর দিয়ে তৈরি করেছিল, পরে তারা কাঠেরও মাকু তৈরি করা শিখে যায়। ঠিক আছে, তাহলে মাকু হচ্ছে এক ধরনের কাপড় বোনার যন্ত্র। পরের প্রশ্ন, আদিম মানুষ কি কি দিয়ে সুতো তৈরি করত? আদিম মানুষ কি কি দিয়ে সুতো তৈরি করত? আমি আগেও বলেছি যে আদিম মানুষ সন, কৃষি বা তুলা বা পশুর লোম বা পশম বা রেশম দিয়ে সুতো তৈরি করত। আবার বলছি, আদিম মানুষ সন, তিসি, গাছের আঁশ, তুলা, পশুর লোম এগুলো দিয়ে সুতো তৈরি করত। ঠিক আছে, পরের প্রশ্ন, আদিম মানুষ কবে বয়ন বিদ্যার কৌশল আবিষ্কার করল? আদিম মানুষ কবে বয়নবিদ্যার কৌশল আবিষ্কার করল? তাহলে আদিম মানুষ হচ্ছে, আগে বলেছি যে নতুন প্রস্তরযুগের শেষ দিকে এই বয়নবিদ্যার কৌশল, বয়ন মানে কাপড় বোনার কৌশল, সেই কৌশলটা আবিষ্কার করল নব্যপ্রস্তর যুগের শেষের দিকে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করবে, এটা বাড়িতে পড়বে, এছাড়া অনুশীলনীতে দু এক কথায় উত্তর দাও, এগুলো তোমরা বাড়িতে দেখবে। ঠিক আছে, তবে আমি একটু আলোচনা করছি। অনুশীলনীর এক বলছে, আদিম মানুষের তৈরি প্রথম পোশাক কি? অর্থাৎ আদিম মানুষ গাছের ছাল বা পশুর চামড়া দিয়ে, অর্থাৎ শীত বা নানা রকম সমস্যা থেকে বাঁচার জন্য যে পোশাক ব্যবহার করেছিল সেটাই হচ্ছে তাদের প্রথম পোশাক। অর্থাৎ গাছের ছাল বা পশুর চামড়া দিয়ে তারা যেটা ব্যবহার করেছিল সেটাই হচ্ছে তাদের প্রথম পোশাক। ঠিক আছে, পরের প্রশ্ন, বয়নবিদ্যা আবিষ্কার হয় কবে? অর্থাৎ নব্যপ্রস্তর যুগের শেষের দিকে বয়নবিদ্যার আবিষ্কার হয়, নব্যপ্রস্তর যুগের শেষের দিকে। পরের প্রশ্ন, মাকু কি? একটু আগে বলেছি পাথর বা কাঠের তৈরি কাপড় তৈরির যন্ত্র যাকে মাকু বলা হয়। আর মাকু বর্তমানে কি দিয়ে তৈরি? মাকু বর্তমানে কাঠ দিয়ে তৈরি হয়। আদিম মানুষ মাছ ধরার জাল তৈরি করলো কি দিয়ে? আমি আগেই বলেছি শন দিয়ে, অর্থাৎ শনের যে সুতো সেই সুতো দিয়ে কিন্তু তারা মাছ ধরার জাল তৈরি করলো। ঠিক আছে, তো এই পর্যন্ত তোমাদের কাজ, এগুলো তোমরা বাড়িতে পড়বে, পড়ে অবশ্যই পড়বে, এবং যখন স্কুল খোলা হবে সেই খাতাগুলো দেখা হবে। আশা করি কাজগুলো তোমরা করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।